মাছের গাড়ির সাথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু এক, আহত এক। মাছের গাড়ির সাথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তমলুক পুরুষাঘাট রাজ্য সড়ক রাজরামপুরে, মৃত্যু একজন, আহত একজন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত তমলুক পুরুষাঘাট রাজ্য সড়কে রাজরামপুরের কাছে বাইক এবং মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে মাছের গাড়িটি নিমতৌড়ির দিক থেকে ঠেকুয়া বাজারের দিকে যাচ্ছিল এবং বাইকটি অপর দিক থেকে যাওয়ার পথে রাজরামপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইকে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী। অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, দুটো গাড়ি খুব দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা। মৃত ব্যক্তির নাম ইন্দ্রনীল আদক, বাড়ি নন্দকুমারী সাঁওতাবাড়িয়া জালপাই। আহত ব্যক্তির নাম সৌমেন পণ্ডা, নন্দকুমার কলাগেছিয়া বাড়ি। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। মাছের গাড়ির চালক পলাতক, তদন্তে নন্দকুমার থানার পুলিশ। গাড়ি ছেড়ে দিয়েছে, যেটা বললেন ফোন করতে পারবেন? আজকে বাচ্চা কাচ্চা, আপনি কি বললেন? যেটা বললেন ফোন করতে পারবেন? যে প্রমাণ কি করে করবে? আমি উল্টো পাল্টা বলছি, তাহলে উল্টো পাল্টা কথা বলছি। আজকে বাচ্চা কাচ্চা রাস্তায় যাচ্ছে, শুনে অ্যাক্সিডেন্ট। আপনারা কমপ্লেন দিন, আমরা দেখছি বললাম তো, এটা দেখবো। কবে দেখবো? আজ তিন মাস আগে তো আপনারা চলে গেছেন, গিয়েছিলেন, আমরা দেখবো বললাম তো, সেটা নিয়ে আসতে হলে তো বলা যায়। হ্যাঁ, তাহলে আজ মানুষ দুর্ঘটনা রাস্তা হচ্ছে, আজকে তোমার ছেলে হয়েছে কি এখানে? এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটরসাইকেল মানে মাছের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিভাবে হয়েছে দেখেছো? আমরা যখন জব্বটা হয়, ধাক্কাটা যখন আওয়াজ হয়, তখন আমরা আসছি এখানে। এসে দেখি যে দুইজনই মানে একজন স্পট ডেড আর একজন পড়ে আছে। তাদের বাড়ি কোথায়? ছেলেগুলোর বাড়ি কোথায় জানা গেছে? তাদের কাটা পুকুরে বাড়ি। ছেলেগুলোর বাড়ি থেকে এসেছে এখানে? হ্যাঁ, তার বাবা এসেছে। আপনার নাম? সবিতা। আমার নাম সবিতা। আপনি কি বাসিন্দা এখানে? হ্যাঁ, এখানে বাসিন্দা। কখন থেকে ছিলেন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। পুলিশ কোথায় নিয়েছিল? পুলিশ গাড়ি থেকে পুলিশ 2 ঘন্টা পরে এসেছে। পুলিশ 2 ঘন্টা বাদে ওরা তারপরে এসে পিকআপ ভ্যান নিয়ে মানে বডির গাড়ি তারা তার নিয়ে পুলিশ এসে বডির গাড়ি নিয়ে তারা একসঙ্গে আসছে। তখন বডি মরেনি? তখন একজন মরেনি, আরেকজন একজন মরে গেছে, আরেকজন না, দুইজন জেতা ছিল, দুইজন জেতা ছিল, দুইজন জেতা ছিল। পুলিশ কি এসএস কি শান্ত করেছে নাকি? পুলিশ এসে শান্ত করবে কি? সবাইকে খেদাচ্ছে তো। কেন কারণ কি খেদাচ্ছে? মানে এখানে জব্দ হচ্ছে বলে খেদাচ্ছে। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আমরা যদি 2 ঘন্টা আগে এখানে মানে জল দিবারও তাদের কেউ নেই। আমরা যদি জল দিতে যাই, তারা তো যদি বলে তোমরা তাহলে এখানে এখানে সবকিছু জেনে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সবিতা। এখানে বালি লাগানো হয়, পাথর লাগানো হয়। এখানে আমাদের স্কুল দুটো সামনে স্কুল আছে। এখানে কিনো বাম্পার নেই, কিনো সুরক্ষা নেই। আমাদের পাড়ার মানে আমাদের গ্রামের বাচ্চারা তো স্কুলে যায়। আর এখানে প্রচন্ড গাড়ি লাগানো, এখানে এখানে কি পাথর লাগানো? এসব পাড়া গায়ের ভিতরে পাথর গাড়ি প্রত্যেকটা মানে এরিয়া এরিয়া দিয়ে সুরক্ষা লাগানো। পুলিশ আমাদের এখানে পুলিশ চাই আমাদের। প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয় মানে মাসে একবার করে হয়। কমপ্লেন করেছো থানাতে? থানাতে অনেকবার বলা হয়েছে। এখানে লিখিত দরখাস্ত দিয়েছো?
এখানে লিখিত এখানে দেয়া হয়নি, প্রায় আসছে লিখিত দেয়া হয়েছে, লিখা লিখিত দেয়া হয়েছে, দেয়া হয়েছে, লিখিত দেয়া হয়েছে, দেয়া হয়েছে এখানে। এখন কি চাইছেন কি আপনারা? আমরা এখানে সুরক্ষা চাইছি, আমরা এখানে চাই, এখানে যেন সিভিক চাই, এখানে মানে আমাদের সুরক্ষা চাই। আরে এখানে যেন গাড়ি যেন না দাঁড়ানো থাকে, এই যে এই যে গাড়ি না যেন এখানে দাঁড়ানো হয়, এই যে পথ যে খালি ফালি হয়, এই জায়গা তো রোড তো পুরো স্কর হয়ে যাচ্ছে, না না আমরা না 4 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে আছে। কি সমস্যা এখানে, কি হয়েছে, কি এখানে কি হয়েছে, কি এই যে এখানে গাড়ি গ্যাঞ্জামের জন্য ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, কে কেন হয়েছে, কি কারণ জানা গেছে, কিসের জন্য? গাড়ি গ্যাঞ্জাম ছিল, গাড়ি গ্যাঞ্জাম ছিল, তারপরে মোটরসাইকেলও এটাকে 70-80 কিলোমিটার হয়ে গেছে, তারপরে যাতায়াতের খুবই অসুবিধা, তারপর স্কুল আসছে সামনে, সেও ছাত্রদের এত অসুবিধা যাওয়া আসা, প্রত্যেক গাড়ি আনতে দিয়ে কি বলবেন, কি কারণ হচ্ছে, এইভাবে গ্যাঞ্জামরা না থাকে বা এখানে জায়গা নিজের ব্যবসা করছে সেটার জায়গা, এই সামনে যেমন পাথর নামাচ্ছে পুরো গাড়ি রোড রোডকে ভোগা ই করে। নাম আপনার? নাম আমার নাম হরেন্দ্রনাথ সিং। বাড়ি? বাড়ি চকসিং। এই এই কি হয়েছে, কি এখানে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? আর পাশ থেকে বলবেন, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুলারো গাড়ির সঙ্গে মোটরসাইকেল দুজন ছিল রাস্তার ওইখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুটো মোটরসাইকেলের ছেলে দুটো পড়েছিল, আমরা তখন জল নিয়ে যাই, দুটো অবস্থায় পড়ে আছে, এইটুকু দেখেছি। কিভাবে অ্যাক্সিডেন্ট হয় বলতে, কি হয়েছে বলেছি দেখেছো? গাড়িতে লাগছে, তার মাথা ফেটে গেছে, এইখানটা জাং ফেটে গেছে, আর তার নাক দাঁড়ায় লেগে গেছে, পা ঘুরে গেছে। যে বোলার গাড়ি ড্রাইভার কোথায়? সে চলে গেছে। আর ছেলে দুটোর অবস্থা কেমন? অবস্থা ভালো নয়, একজন হয়তো একদম কেটে গেছে। আর নাম ছেলের, ছেলেগুলো বাড়ি কোথায়? বাড়ি জানা গেছে? নাম ছেলেগুলো জানা নেই। আপনার নাম? স্বপন অধিকারী। আপনি কি বাসিন্দা এখান করেন? কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন নে অর হ্যাপি বার্থডে, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।